how long this will last. It could take hours, and it could also take days. We're focused on our goals. We're not here to conquer or hold the ground. When it's finished, we'll be out of there. আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, একদিকে আমরা কাঁচামরিচ নিয়ে ব্যস্ত আছি, কত দাম হয়েছে, কিন্তু এইদিকে সোমবার ইসরায়েলের পশ্চিম তীরে আমাদের সাতজন মুসলিম ভাইকে গুলি করে হত্যা করেছে। আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক, এবং ২৭ জনকে তারা আহত করেছে। এই আহতদের মধ্যে অন্তত সাতজনের অবস্থা খুবই গুরুতর অবস্থার মধ্যে রয়েছে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা সব কিছু শেয়ার করি, সব কিছু আমরা মানুষদের সাথে কথাবার্তা বলি বা আমাদের মন বাসনাগুলো শেয়ার করি, কিন্তু কখনো কি এই দুই তিন দিন ধরে যে যুদ্ধ চলছে ফিলিস্তিনে, এগুলো কি আমরা শেয়ার করছি? আমরা কি বলছি যে আমাদের মুসলিম ভাই বোনদেরকে কীভাবে সাহায্য সহযোগিতা করা যায়, অন্তত তাদের জন্য দোয়া করা যায়, কিছু লিখনই লেখা যায় এমনভাবে যেটা আল্লাহ সুবহানাহু তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে বাতলে দিয়েছেন, যে আমরা তিনভাবে প্রতিবাদ করতে পারি। সবচেয়ে নিম্নতর হচ্ছে যে আমরা মন থেকে আমরা তাদেরকে দোয়া করি, এবং যারা আমাদেরকে কষ্ট দেয়, ইসরায়েলে যে আমাদেরকে কষ্ট দিচ্ছে, আমাদের ভাই বোনদেরকে নির্যাতন করছে, খুন করছে, তাদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহুর কাছে অভিযোগ দায়ের করতে পারি, তাদেরকে অভিশাপ সম্পাদন করতে পারি। কিন্তু আফসোসের বিষয়, আমরা এই সকল না করে আমরা আছি দুনিয়ার খেলতামশা নিয়ে, আমরা অর্থ উপার্জন নিয়ে, আমরা চিত্ত বিনোদনের নামে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া নিয়ে, হারাম কাজে জড়িয়ে পড়া নিয়ে, বিভিন্ন কাজে জড়িয়ে পড়ছি, কিন্তু এই সকল বিষয় আমরা শেয়ার করছি না। আমরা অন্য কিছু শেয়ার করছি, গান বাজনা, তারপরে বিনোদন, তারপর নাটক, হাসি ঠাট্টা, এসব নিয়ে আমরা আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝেও মানার তাফিক দান করুক, আমিন।